ভরা ভরা ধান, গোয়াল ভরা গরু। হ্যাঁ, আজ মাতৃভক্তকে হোয়াটসঅ্যাপ দিস ইস এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ ভিডিও। রাইট নাও আমি আসি মহেরা জমিদার বাড়ি, যেখানে শাকিব খানের গোলোই সিনেমার শুটিং হয়েছিল সেই জায়গায়। দেন এটা হচ্ছে তার ভিউ, এই যে জমিদার বাড়ি। আমরা প্রত্যেকটা ভবন একটা একটা করে দেখাবো। এখানে টোটাল তিনটা ভবন আছে। সর্বপ্রথম যে ভবনটা আছে এটা হচ্ছে চৌধুরী লস। চৌধুরী লস নির্মাণকাল হচ্ছে আপনার 1890 খ্রিস্টাব্দে। জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লসের অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে। এই হচ্ছে সেই চৌধুরী লস ভবনটা। জাস্ট অসাম ভিউ। এখন আমরা সামনে যাব, সামনে আরও দুইটা ভবন আছে, কারণ এখানে এই পুরো জমিদার বাড়িটায় তিনটা ভবন নিয়ে গঠিত আমরা যতটুকু জানি। তাই আমরা এখন সামনে যাব, সামনে আরও তিনটা ভবন আছে। আর এখানকে যে পরিবেশ, অর্থাৎ সবুজের মাঝে একটা ভবন আর দালান, জাস্ট ওয়াও, এক কথায় বলতে গেলে অসাম লাগে। এখন আমরা সামনে দেখি কী ভবন আছে, সামনেরটা দেখি একটু। দেখেন গাইস এইখানকার পরিবেশ। তো মাতৃভক্ত, মায়ের গলায় যখন মালাটা পরালে, স্থাপনাকালে একটি এটার ভিউটা দেখেন, এই ভবনের ভিউ। না না না, এ কি করে হয়? আমি গেলেই হয়। দেন সামনে সামনে আরেকটা ভবন আছে। এই তিনটা ভবন নিয়ে কিন্তু মূলত জমিদার বাড়িটা গঠিত হয়েছে। দেখা যাক সামনের ভবনটা কী ভবন, হয়তো চৌধুরী লস হবে মেবি, নাকি মহারাজা লস, যাই হোক যেটাই হোক হবে একটা কিছু। অ্যান্ড এটা হচ্ছে আপনার মহারাজা লস। মহারাজা লস আর ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গায় আপনার শাকিব খানের শুটিং হয়, গোলোই সিনেমার শুটিং এইখানে। আর এই সেই রুটটা দেখায় যেখানে আপনার শাকিব খানের গোলোই সিনেমার শুটিংটা হয়, এই রুটটা দেখানো হয়েছে সেখানে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে এই সেই রুট যেখানে শাকিব খানের গোলোই সিনেমার শুটিংটা হয়েছে। আর এই হচ্ছে সেই প্রাসাদ যেগুলো দেখানো হয় সিনেমাতে। অ্যান্ড এই প্রাসাদটা কিন্তু বেশি করে ফোকাস করা হয়, আর এইখানে দাঁড়ানো থাকে শাকিব খান, এই ভবনটা না হলে ওই ভবনটা, এই দুইটা ভবনের পাশে কিন্তু শাকিব খান দাঁড়ানো থাকে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম মোস্ট প্লেস, মানে ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেস। তো চলেন আমরা আরও সামনের ভিতরে, পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।